called Friedrich Gauß. Sampurno naam Johann called Friedrich Gauß. Johann called Friedrich Gauß German বিজ্ঞানী এবং গণিতবিদ যিনি 30 এপ্রিল 1777 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 23 ফেব্রুয়ারি 1855 সালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন প্রতিভাবান জার্মান গণিতবিদ এবং বিজ্ঞানী। গণিত ও বিজ্ঞানের প্রায় সকল বিভাগে তার অবদান আছে। তাকে গণিতের যুবরাজ ও সর্বকালের সেরা গণিতবিদ বলা হয়ে থাকে। গণিতের যেসব বিষয়ে তার অবদান আছে সেগুলোর মধ্যে আছে সংখ্যাতত্ত্ব, গাণিতিক বিশ্লেষণ, অন্তরক জ্যামিতি, চুম্বকের ধর্ম, আলোক বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি। গণিত এবং বিজ্ঞানের বহু শাখায় তার প্রশংসাযোগ্য প্রভাব ছিল, যে কারণে তাকে ইতিহাসের অন্যতম প্রভাবশালী গণিতবিদদের একজন হিসেবে বিবেচনা করা হয়। গাউস ছোটবেলা থেকে অসম্ভব প্রতিভাবান ছিলেন। ছোটবেলার তার গাণিতিক প্রতিভা নিয়ে অনেক গল্প শোনা যায়। তিনি কৈশোরেই তার প্রথম গুরুত্বপূর্ণ গাণিতিক আবিষ্কারগুলো সম্পাদন করেন। 1798 সালে মাত্র 21 বছর বয়সে তিনি তার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ ডিসকিশিয়ান্স অ্যারিথমেটিকা লেখা সমাপ্ত করেন, যা 1801 সালে প্রকাশিত হয়। তার এই কাজ গণিতের একটি পৃথক শাখা হিসেবে সংখ্যাতত্ত্বের ভিত্তি স্থাপন করে এবং আজও এর প্রভাব অপরিসীম। গাউসের শৈশব ও কৈশোরকাল। কার্ল ফ্রিডরিশ গাউস 1777 সালের 30 এপ্রিল জন্মগ্রহণ করেন বর্তমান নিম্ন জাকসেন অঞ্চলের অন্তর্গত ব্রাউনভাইক শহরে। তার পিতামাতা ছিলেন নিতান্তই খেটে খাওয়া শ্রেণীর। শৈশবেই তিনি তার গাণিতিক প্রতিভার পরিচয় দিতে শুরু করেন। তার অসাধারণ প্রতিভা সম্বন্ধে বেশ কিছু গল্প প্রচলিত আছে। কথিত আছে, মাত্র 3 বছর বয়সে তিনি তার বাবার হিসাবে খাতার ভুল ধরে দেন মনে মনে গণনা করে। তার সম্বন্ধে আরেকটি বহুল প্রচলিত গল্প হচ্ছে, একবার তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দুষ্টু ছাত্রদের ব্যস্ত রাখার জন্য 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করতে বলেন। গাউস তার শিক্ষককে অবাক করে দিয়ে মুহূর্তের মধ্যেই সঠিক উত্তরটি বের করে দিলেন। গাউসের যোগ করার পদ্ধতি ছিল অত্যন্ত সহজ। তিনি লক্ষ্য করেন ধারাটির দুই বিপরীত দিক থেকে পথ নিয়ে জোড়া তৈরি করতে থাকলে তাদের যোগফল সমান থাকে। 1 এবং 100 যোগ করলে হয় 101, 2 এবং 99 যোগ করলে হয় 101, 3 এবং 98 যোগ করলে হয় 101, এবং এভাবে সম্পূর্ণ যোগফলটি দাঁড়ায় 50টি জোড়া এবং প্রত্যেক জোড়ার মান 101, অর্থাৎ 50 গুণ 101 5050। তবে এই গল্পটির বিস্তারিত বিবরণ কিছুটা অনুমান করা বলেই মনে করা হয়। কিছু লেখক যেমন জোসেফ রেটম্যান তার বইয়ে ফার্স্ট কোর্স ইন অ্যালজেব্রাতে ঘটনাটি আদেও ঘটেছিল কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। গাউসের বুদ্ধিভিত্তিক ক্ষমতা ব্রাউনশভাইগের ডিউকের নজর কাড়ে। তিনি তাকে কলোজিয়াম করলিনামতে বর্তমান টেকনিশে ইউনিভার্সিটেট ব্রাউনশভাইগ এ পড়ালেখা করার সুযোগ করে দেন। তিনি 1792 থেকে 1795 পর্যন্ত সেখানে অধ্যয়ন করেন এবং তারপর গটিয়েং গেওর্গ আউগুস্ট বিশ্ববিদ্যালয়ে 1795 থেকে 1798 পর্যন্ত পড়েন। বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত অবস্থায় গাউস বেশ কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য নতুন করে আবিষ্কার করেন এবং 1796 সালে তিনি প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেন। তিনি প্রমাণ করতে সক্ষম হন যে যেসব সুষম বহুভুজের সংখ্যা ফেরমা মৌলিক সংখ্যা এবং
সেই সাথে যেসব বহুভুজের বাহুর সংখ্যা ভিন্ন ভিন্ন ফেরমা মৌলিক সংখ্যা এবং দুই এর ঘাতের গুণফল তাদের কম্পাস ও দাগ না কাটা রুলার ব্যবহার করে আঁকা সম্ভব। এই আবিষ্কারটি গণিতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল। অঙ্কনের সমস্যা গণিতবিদদের প্রাচীন গ্রিক আমল থেকেই ভাবি আসছিল এবং এই আবিষ্কারই গাউসকে ভাষা বিজ্ঞানের পরিবর্তে গণিতকে পেশা হিসেবে বেছে নিতে অনুপ্রাণিত করে। গাউস তার এই উদ্ভাবন নিয়ে অত্যন্ত গর্ববোধ করতেন এবং তার ইচ্ছে ছিল তার স্মৃতিফলকে একটি সুষম সপ্তদশ ভুজ খোদাই করে রাখবেন। তবে কারিগররা এতে অপারগতা প্রকাশ করে, কারণ সপ্তদশ ভুজ খোদাই করা বেশ কঠিন ব্যাপার ছিল এবং এই শ্রমসাধ্য সপ্তদশ ভুজকে ভালোভাবে লক্ষ্য না করলে বৃত্তের সাথে পার্থক্য করা যেত না। 1796 সালটি ছিল গাউস এবং সংখ্যাতত্ত্ব উভয়ের জন্য অত্যন্ত সফল একটি বছর। মার্চের 30 তারিখ তিনি সপ্তদশ ভুজ অঙ্কনের একটি কৌশল উদ্ভাবন করেন। তিনি মডিউল ভিত্তিক পাটিগণিত আবিষ্কার করেন যা সংখ্যাতাত্ত্বিক হিসাব নিকাশ বহুগুণ সহজতর করে। তিনি 4 এপ্রিল দ্বিঘাত অনন্যতা নিয়মটি প্রমাণ করেন। এই অসাধারণ সূত্রের মাধ্যমে কোন দ্বিঘাত সমীকরণ মডুলার পাটিগণিতের মাধ্যমে সমাধান করা সম্ভব কিনা তা নির্ধারণ করা যায়। 31 মে তারিখ তিনি মৌলিক সংখ্যা উপপাদ্যটি অনুমান করেন যা মৌলিক সংখ্যার বণ্টন সম্বন্ধে ধারণা প্রদান করে। গাউস আরো আবিষ্কার করেন যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে সর্বোচ্চ 3টি ত্রিভুজীয় সংখ্যা যোগফল হিসেবে প্রকাশ করা যেতে পারে। এই উদ্ভাবনের তারিখটি ছিল 10 জুলাই এবং এ সম্বন্ধে তার ডায়েরিতে লেখা ছিল সেই বিখ্যাত শব্দগুচ্ছ ইউরেকা, নাম্বার ইকুয়ালস টু ত্রিভুজ প্লাস ত্রিভুজ প্লাস ত্রিভুজ। অক্টোবর 1 তারিখে তিনি সসীম ক্ষেত্র সহগ বিশিষ্ট বহুপদীর সমাধান সংখ্যার উপর একটি নিবন্ধ প্রকাশ করেন যা 150 বছর পর ভেইল অনুমিতির জন্ম দেয়। মধ্যজীবন 1799 সালে তার ডক্টরেট অভিসন্দর্ভ সকল একক চলক বিশিষ্ট সমাকলনমূলক বীজগাণিতিক ফাংশনকে প্রথম বা দ্বিতীয় ঘাতের বাস্তব উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করার তত্ত্বের একটি নতুন প্রমাণ এই গাউস বীজগণিতের মৌলিক তত্ত্বটি প্রমাণ করেন যা হলো জটিল সংখ্যায় সকল অধ্রুবক একক চলকধারী বহুপদীর কমপক্ষে একটি মূল আছে। তার পূর্বে কিছু গণিতবিদ এ তত্ত্বটির ভুল প্রমাণ করেছিলেন যাদের মধ্যে ছিলেন জল রোদ আলোবের। তবে শ্লেষের ব্যাপার হলো এই যে বর্তমান মানদণ্ডে গাউসের প্রমাণটিও পুরোপুরি সঠিক নয়, কারণ তিনি জর্ডানের বক্রতা তত্ত্বের পরোক্ষ ব্যবহার করেছিলেন। তবে পরবর্তীতে তিনি এ তত্ত্বের 3টি প্রমাণ উপস্থাপন করেন যার শেষটি ছিল সাধারণভাবে কড়াকড়ি প্রমাণ। তার প্রচেষ্টা পাশাপাশি জটিল সংখ্যার ধারণাও স্পষ্টতর করে। গাউস সংখ্যাতত্ত্বের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 1801 সালে প্রকাশিত বই ডিসকেশিয়ান্স অ্যারিথমেটিকা ল্যাটিন পাটিগণিতে অনুসন্ধান এ তিনি কনক্রুয়েন্স বা অনুসমতার জন্য একটি নতুন চিহ্নের ব্যবহার প্রচলন করেন এবং এর মাধ্যমে ভাগশেষ পাটিগণিতের পরিষ্কার উপস্থাপন করেন। দ্বিঘাত অনন্যতা তত্ত্বের প্রথম 2টি প্রমাণ লিপিবদ্ধ করেন। দ্বিমিক এবং ত্রিমিক দ্বিঘাত রূপে তত্ত্ব বর্ণনা করেন, তার জন্য শ্রেণী সংখ্যা সমস্যা উদ্ধৃত করেন এবং দেখান যে সুষম সপ্তদশ ভুজ কম্পাস ও দাগ না কাটা রুলার দিয়ে অঙ্কন করা সম্ভব। একই বছর ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী জুসেপ্পে পিয়াজ্জি বামন গ্রহ সেরেস আবিষ্কার করেন, কিন্তু তিনি মাত্র কয়েকদিন গ্রহটি পর্যবেক্ষণ করতে সমর্থ হন। গাউস গ্রহটির অবস্থান সঠিকভাবে হিসাব করে পুনরায় একে খুঁজে পাওয়ার পথ বাতলে দেন এবং 1801 সালের 31শে ডিসেম্বর সঠিকভাবে ফ্রান্স জাভের ফনজাক গথায় গ্রহটি পুনরাবিষ্কার করেন এবং তার একদিন পর হাইনরিশ আলবার্টস
ব্রেমেনে বসে গ্রহটি খুঁজে পেতে সমর্থ হন। যা মন্তব্য করেন ডক্টর গাউসের বুদ্ধিদীপ্ত গণনা ছাড়া আমরা হয়তো গ্রহটি আর খুঁজে পেতাম না, যদিও তখন পর্যন্ত গাউস ডিউকের কাছ থেকে বৃত্তি পাচ্ছিলেন। তিনি এ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন। তাছাড়া তিনি মনে করতেন বিশুদ্ধ গণিত অর্থনৈতিক সহায়তা লাভ করার মতো যথেষ্ট গুরুত্বপূর্ণ নয়। তিনি জ্যোতির্বিজ্ঞান হিসেবে চাকরি খুঁজতে শুরু করেন এবং 1807 সালে গোটিঙ্গেনের জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্রে জ্যোতির্বিজ্ঞান অধ্যাপক ও পরিচালক হিসেবে নিয়োগ লাভ করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এ চাকরিতেই বহাল ছিলেন। 1801 সালের 1 জানুয়ারি পিয়াজির সেরেস আবিষ্কার গাউসকে বৃহৎ গ্রহ দ্বারা বাধাগ্রস্ত উপগ্রহের গতি নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে। 1809 সালে থিওরিয়া মোটস কর্পোরাম সেলেস্টিয়াম ইন সেক্টিনাবাস কনিক সেলাম অ্যাম্বিকান অ্যাম্বিন্টাম সূর্যে অর্থাৎ সূর্যের চারপাশে মহাকাশের বস্তু সমূহের কোণাকৃতির গতি সম্পর্কিত তত্ত্ব নামে প্রকাশিত হয়। পিয়াজি সেরেসকে কেবলমাত্র কয়েক মাসের জন্য পর্যবেক্ষণ করতে সমর্থন হন। তার সেরেসের পর্যবেক্ষণ রাতের আকাশে 3 ডিগ্রি পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এরপর গ্রহটি সূর্যের আড়ালে ক্ষণস্থায়ী ভাবে ঢাকা পড়ে যায়। কয়েক মাস পর সেরেসকে যখন পুনরায় দেখতে পাওয়ার কথা, তখন পিয়াজি তা খুঁজে পেতে সমর্থ ব্যর্থ হন। সে সময়কার গাণিতিক উৎকর্ষ কেবলমাত্র 3 ডিগ্রি কক্ষপথের হিসাব থেকে প্রকৃত কক্ষপথ হিসাব করার মতো যথেষ্ট দক্ষ ছিল না। 3 ডিগ্রি প্রকৃত কক্ষপথের 1% এরও কম অংশ। 23 বছর বয়সে গাউস এ সমস্যার সাথে পরিচিত হন এবং তা নিয়ে কাজ করতে শুরু করেন। তিনি মাসের কঠোর পরিশ্রমের মাধ্যমে ডিসেম্বরে 1801 সালের জন্য সেরেসের কক্ষপথ ভবিষ্যৎবাণী করেন এবং তা 1 ডিগ্রির অর্ধেকেরও কম ত্রুটি সহ সঠিক প্রমাণিত হয়। স্বর্গীয় বস্তু সমূহের গতি আজও জ্যোতির্বিজ্ঞানীগণ গণনায় মাইল ফলক হিসেবে বিবেচিত। এ তত্ত্বে তিনি গাউসীয় মহাকর্ষীয় ধ্রুবক ধারণাটির জন্ম দেন এবং সর্বনিম্ন বর্গ পদ্ধতি ব্যবহার করেন, যা কিনা আজও বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় ত্রুটি সর্বনিম্নকরণের কাজে ব্যবহৃত হয়। গাউস 1809 সালে এ তত্ত্বটি স্বাভাবিকভাবে বণ্টিত ত্রুটির জন্য প্রমাণ করতে ব্যর্থ হন। গাউস ও ইউক্লিডীয় জ্যামিতির সম্ভাবনার কথাও আবিষ্কার করেছিলেন বলে দাবি করেন, কিন্তু এ সম্পর্কে তার কোনো কাজ তিনি প্রকাশ করেননি। এ আবিষ্কারটি ছিল গণিতের জগতে একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা। কেবলমাত্র ইউক্লিডের সত্য সিদ্ধের মাধ্যমে যুক্তিযুক্ত ও একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা কেবলমাত্র ইউক্লিডের সত্য সিদ্ধের মাধ্যমেই যুক্তি ও অসঙ্গতিবিহীন জ্যামিতি তৈরি করা যায়। এ ভ্রান্ত ধারণা থেকে গণিতবিদদের মুক্ত করেন তিনি। এ ধরনের জ্যামিতির উপর গবেষণার মাধ্যমে অনেক নতুন আবিষ্কার হয়, যার মধ্যে অন্যতম হলো আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব, যা মহাবিশ্বকে অ-ইউক্লিডীয় হিসেবে ব্যাখ্যা করে। গাউসের বন্ধু ফারকাস উলফগাং বলাই, যার সাথে তিনি ছাত্র অবস্থায় ভ্রাতৃত্ব ও সত্যের পতাকার শপথ নিয়েছিলেন, তিনি বহু বছর ধরে ইউক্লিডের অন্যান্য উপপাদ্য ব্যবহার করে সমান্তরাল স্বীকার্যটি প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করেন। বলাইয়ের পুত্র জনস বলাই 1830 সালে ইউক্লিডীয় জ্যামিতির আবিষ্কার করেন। তার কাজ 1832 সালে প্রকাশিত হয়। তা দেখার পর গাউস ফারকাস বলাইকে লেখেন, এর প্রশংসা করা আমার জন্য গৌরবের, কারণ কাজটি প্রায় সম্পূর্ণ অংশই আমার এ সিদ্ধান্ত সংক্রান্ত গত 30 বা 35 বছরের চিন্তা ভাবনার সাথে মিলে যায়। এ প্রমাণহীন বাক্যটি গাউসের সাথে জেনাস বলাইয়ের সম্পর্কে টানাপড়নের সৃষ্টি করেন, যিনি ভেবেছিলেন গাউস তার আইডিয়া চুরি করেছেন। 1829 সালের আগে লেখা গাউসের পত্র থেকে জানা যায় তিনি সমান্তরাল স্বীকার্য নিয়ে বিচ্ছিন্ন ভাবে চিন্তা ভাবনা করেছিলেন। গাউসের পুরনো ছাত্র ওয়াল্ডো ড্যানিংটন জানান, গাউসের মতো প্রতিভাবান বিজ্ঞানীর অ-ইউক্লিডীয় জ্যামিতির আবিষ্কারের
সকল যোগ্যতাই ছিল, তবে তিনি এ সংক্রান্ত কোনো কাজ প্রকাশ করা থেকে বিরত থাকেন, কারণ তিনি ভেবেছিলেন তা বিতর্কের সৃষ্টি করবে। হ্যানোভারে সংঘটিত জরিপ অন্তরক জ্যামিতির প্রতি গাউসের আগ্রহ বাড়িয়ে তোলে। গণিতের যে ক্ষেত্রে বক্ররেখা এবং তল নিয়ে কাজ করা হয়, অন্যান্য অনেক কিছুর মতো তিনি গাউসীয় বক্রতার ধারণার জন্ম দেন। এ ধারণায় 1828 সালে থিওরামা এগিরিয়াম ল্যাটিনে যেটাকে বলে অবিস্মরণীয় তত্ত্ব, এর আবিষ্কারের পথ প্রশস্ত করে, যা বক্রতার ধারণার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রতিষ্ঠা করে। সহজ কথায় বলতে গেলে তত্ত্বটির মূল কথা হলো, কোন তলের বক্রতা তলটির উপরে কোন দূরত্ব মেপে সম্পূর্ণভাবে নির্ণয় করা যায়। এর মানে হলো, ত্রিমাত্রিক বা দ্বিমাত্রিক স্থানে কোন তল কেমন করে গাঁথা আছে তার উপর বক্রতা নির্ভর করে না। 1821 সালে তাকে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সে বিদেশি সভ্য নির্বাচন করা হয়। তার জীবনের শেষ ভাগ ও মৃত্যু 1831 সালে গাউস পদার্থবিজ্ঞানের অধ্যাপক ভিলহেলম ওয়েবারের সাথে যৌথ গবেষণায় নিযুক্ত হন, যার ফলস্বরূপ চুম্বকত্বের নতুন জ্ঞান, যার মধ্যে রয়েছে ভর, দৈর্ঘ্য, সময়ের সাপেক্ষে চুম্বকত্ব প্রকাশের একক এবং তড়িতের কারশফের বর্তনী সংক্রান্ত সূত্র আবিষ্কৃত হয়। তারা 1833 সালে তড়িৎ যান্ত্রিক টেলিগ্রাফ উদ্ভাবন করেন, যা অবজারভটরি সাথে গটিঙেনের পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের সংযোগ সাধন করে। তিনি অবজারভেটরির বাগানে একটি চুম্বক অবজারভেটর স্থাপনের আদেশ করেন এবং ওয়েবারের সাথে ম্যাগনেটিজার ভেরিয়েন জার্মান ভাষায় চুম্বক সভা স্থাপন করেন, যা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পৃথিবীর চুম্বক ক্ষেত্রে পরিমাপ কাজকে সহায়তা করে। তিনি চুম্বক ক্ষেত্রের সমান্তরাল তীব্রতা পরিমাপের একটি পদ্ধতি আবিষ্কার করেন, যা বিশ শতকের দ্বিতীয়ার্ধ পর্যন্ত ব্যবহৃত হয় এবং পৃথিবীর চুম্বক ক্ষেত্রের অভ্যন্তরীণ মজ্জা ও ত্বক এবং বহিরাগত উৎসের পার্থক্য সূচক গাণিতিক তত্ত্ব প্রতিষ্ঠা করেন। গাউস 1855 সালে গটিঙেনে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে সমাহিত করা হয়। দুজন ব্যক্তি তার শেষকৃত্য অনুষ্ঠানে প্রশংসা বাক্য পাঠ করেন, গাউসের জামাতা হাইনরিখ ওয়াল্ড এবং উলফগাং সার্টরিয়াস ফন ভাল্টারসেন, যিনি ছিলেন গাউসের ঘনিষ্ঠ বন্ধু এবং জীবনীকার। তার মস্তিষ্ক রুডলফ ভ্যাগনার কর্তৃক সংরক্ষিত ও পর্যবেক্ষিত হয়, যিনি সেটির ভর গণনা করেন 1492 গ্রাম এবং সেরেব্রাল এলাকা 219,588 মিলিমিটার এবং ইঞ্চিতে 340.362 বর্গ ইঞ্চি সুগঠিত মসৃণ সেখানে আবিষ্কৃত হয়, যাকে বিশ শতকের গোড়ার দিকে তার অসামান্য প্রতিভার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।